বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কনের ধারণা। এবারে আমাদের জানতে হবে সবার আগে যে স্পর্শকের ব্যাপারটা কী, মানে স্পর্শক জিনিসটা কী। স্পর্শক জিনিসটা হচ্ছে যে আমি লিখছি কোনো একটি সরল রেখা যখন বৃত্তের পরিধিকে স্পর্শ স্পর্শ করে অথবা একদম চলতি কথায় বললে টাচ করে, টাচ করে বেরিয়ে যায় স্পর্শক বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে দেখাচ্ছি এই ধরো একটা বৃত্ত এঁকেছি, ঠিক আছে, ধরো এইটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই ধরো এই বৃত্তটা কেন্দ্র ও, ঠিক আছে, তো এখান থেকে ধরো এই ব্যাসার্ধটা তোমার আর ব্যাসার্ধ, ঠিক আছে, তো ও কেন্দ্রীয় বৃত্তে আর ব্যাসার্ধ এই যে পি, তো এখান থেকে যদি আমি একটা স্পর্শক এঁকে দিই যে এই এই যে এরকম একটা যে স্পর্শক তোমার আঁকছি, এই কালিটা পড়ছে না, হ্যাঁ এই যে এঁকে দিলাম, তো এই হলো স্পর্শক। বা যদি আমি যদি এখান থেকে যদি আমি যদি বৃত্তটা এরমভাবে আঁকতাম, যদি এটা এটা যদি তোমার ব্যাসার্ধটা হতো, তো এই যে এখান থেকে চলে গেলো টাচ করে চলে গেলো সেটাই হচ্ছে স্পর্শক, বা এখান থেকে এই টাচ করে চলে গেলো এটাই হলো আমার স্পর্শক, ঠিক আছে, বা এখান থেকে এই পরিধিকে টাচ করে চলে গেলো এটাই হলো আমার স্পর্শক। তো চলো আমরা আমাদের যে প্রথম অঙ্কটা আছে আমি অলরেডি লিখে রেখেছি, তো সেটাই শুরু করছি। তো কী আছে না আমাদের 3.2 সেমি দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তে অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো আমাদের এই অঙ্কটা আছে, তো আমরা এই অঙ্কটা শুরু করবো আর এখন। তো চলো শুরু করা যাক। আমাদের কী কী লাগবে সেটা, আমাদের লাগবে হচ্ছে দুটো পেন্সিল। আমি অলওয়েজ বলবো যে যখনই কোনো কনস্ট্রাকশন করবে বা সম্পাদ্য করবে অলওয়েজ দুটো পেন্সিল ইউজ করো, ঠিক আছে, একটা বড় পেন্সিল করলে করতে পারো, একটা ছোটো পেন্সিল করো যেটা তুমি কম্পাসের সাহায্যে সেট করবে, এই যে আমাদের কম্পাস সেট করবে, আর তার সাথে সাথে আমাদের স্কেল চাই, আমাদের স্কেল। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে সেট করে নেবো আমাদের কম্পাসটা, কম্পাসের সাথে এই পেন্সিল কী করে সেট করতে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা সবাই জানো ক্লাস 10-এ উঠে গেছো। তো চলো এই কম্পাসে খুললাম, এই আমরা সেট করছি। এই আমাদের হয়ে গেল সেট। এবার আমরা শুরু করছি আমাদের প্রথম অঙ্ক 3.2। তো আমরা এই একটা দাগ টেনে নেবো প্রথমে, যেখান থেকে আমরা সরলরেখাটা স্টার্ট করব আঁকা। তো চলো এখান থেকে 3.2 কোথায় আছে আমরা দেখে নিই। এই যে 3 তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 আছে, দেন 3-এর পরে এই যে দুটো ছোটো ছোটো দাগ, এই হলো আমার 3.2, ঠিক আছে। এই তো এই আমি 3.2-এর উপর আমি একটা বিন্দু দিলাম, এখান থেকে একটা দাগ টেনে দিচ্ছি, এই হলো আমার 3.2, ঠিক আছে। তো এটাকে আমরা মেজার করব, মেজার করে একটা বৃত্ত আঁকবো। তো চলো এঁকে নিচ্ছি, এই আমি এখানে কম্পাস বসাচ্ছি, দেন কম্পাস বসিয়ে এই যে আমার হয়ে গেল কম্পাস, একদম সঠিক মাপ নিতে হবে আমাদেরকে। মাপ নিয়ে এখানে আমরা 3.2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকছি। আমার হয়ে গেল 3.2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এবার আমি ব্যাসার্ধটা আঁকবো, প্রথম আমরা ইয়ে করে নেবো একটা, এই যে ব্যাসার্ধ আমরা করে নিলাম, নাম দিয়ে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, এটা কেন্দ্র ও, এখানে পি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা এর উপর একটা স্পর্শক আঁকবো। তো কী বলেছিলাম না, স্পর্শক হচ্ছে যেটা হচ্ছে একটা সরলরেখা বৃত্তের পরিধি বরাবর স্পর্শক স্পর্শ করে বেরিয়ে যায়, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে একটা আঁকবো, তো আমরা আমরা একটা একটা 90 ডিগ্রি এঁকে দিচ্ছি জাস্ট, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো 90 ডিগ্রি জানি সবাই আঁকতে পারো, তো আবারও দেখে নাও কীরকমভাবে আঁকছি। জাস্ট এই একটা চাপ, এখানে একটা চাপ নিলাম, দেন এখানে বসিয়ে
এখান থেকে একটা চাপ নেব, দেন এখানে বসাবো, এখানে বসে এই একটা চাপ আমি নিয়ে নিলাম, দেখে বসাবো, দেন এবার এটাকে আমি জাস্ট ইয়ে করে দেবো, জাস্ট আমি লাইনটা টেনে দেবো, আমার স্পর্শক হয়ে গেছে। এই হলো আমাদের স্পর্শক। তো কোশ্চেনটা হচ্ছে কী ছিল না, 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। আমি প্রথমে বৃত্তটা অঙ্কন করলাম, এই যে প্রথমে আমি 3.2, এটা হচ্ছে আমার 3.2, ঠিক আছে। তো অলরেডি এটা হলো আমার এখানে 3.2 আমরা নিয়েছি। দেন ওই বৃত্ত অবস্থিত যে কোনো বিন্দুতে, এই একটা বিন্দু, তাই যে কোনো বিন্দু, এই যে পি একটা বিন্দু, যখন আমি নামকরণ করেছিলাম তখনই বলে দিয়েছি, তো পি একটা বিন্দু এবং যে কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তো অলরেডি আমরা স্পর্শক অঙ্কন করলাম, তো স্পর্শকের নাম আমি এখানে এ দিতে পারি আর এখানে আমি বি দিতে পারি। তাহলে এ বি লিখে নিচে লিখে দিচ্ছি, এ বি হলো অঙ্কিত স্পর্শক। আমরা এবার এক্সারসাইজ 17-র মানে 17-এর 3 নম্বর অঙ্কটা দেখছি, কি বলছে না, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি বৃত্ত তো করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি, ওই বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তো খুবই সোজা অঙ্ক, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি 2.5 সেন্টিমিটার অ্যান্ড 6.5 সেন্টিমিটার দুটো সরলরেখা আমি কেটে নেবো। তো 2.5 সেন্টিমিটার দেখো, এই যে এই 2, দেন এই 2.5, তো 2.5 সেন্টিমিটার আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি, দেন তার নিচে আমি রাখছি হচ্ছে তোমার 6.5। তো এইটা দিয়ে করলে খুব ভালো হবে, কারণ তাহলে তুমি একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্টটা পেয়ে যাবে এরকমভাবে করলে। চলো আমার 6.5 হয়ে গেল, তো এটা হচ্ছে আমার 2.5 আর এটা হচ্ছে আমার 6.5, ঠিক আছে। চলো আমি কম্পাস দিয়ে এবার আমি মেজার নেবো, এই যে 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বলেছে অঙ্কন করতে, তো একদম দেখো অ্যাপ্রোপ্রিয়েট 2.5 আছে, বসিয়ে রেখেছি। তো চলো আমরা একটু নিচ থেকে করছি, এই 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটা সরলরেখা নেবো, দেন তারপর আমি 6.5টা আমি কাটবো। তো চলো আমরা করছি, তো এই আমার এখান থেকে আমি একটা সরলরেখা নিয়ে নিলাম, এবার আমি 6.5টা কেটে নেবো। দেখো এইখান থেকে আমি 6.5 কী করে মেজার নিচ্ছি, দেখো এই আমার 6.5-এর মেজারমেন্ট হয়ে গেল একদম, এখানে দেখো কম্পাস একদম সঠিক পয়েন্টে এসেছে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে। তো এবার কি করব না, এখান থেকে নিয়ে আমি 6.5 কেটে দিলাম, ঠিক আছে। এবার আমি এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত কী করে করে, মানে তোমার এটাকে দুভাগ করব, যে যে কোনো একটা বিন্দুতে বসিয়ে একটু, মানে এর যে হাফ আছে হাফের একটু বেশি নেবো, অথবা তুমি পুরোটাও নিতে পারো, পুরোটা নিলে কোনো অসুবিধা নেই, পুরোটাও নিতে পারো, বাট নিয়ম হচ্ছে একটু হাফের থেকে একটু বেশি নেওয়া। তো এই দেখো আমি মোটামুটি হাফের থেকে আমার বেশিই আছে, তো চলো আমরা হাফের থেকে একটু বেশি নিয়েছি, হাফের থেকে একটু বেশি নিয়ে আমরা এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি এই সরলরেখাটাকে। অলওয়েজ সম্পাদ্য যখন করবে তখন এটা জিনিস মনে রাখবে যে অলওয়েজ যেন নিট অ্যান্ড ক্লিন করে করবে, পরিষ্কার করে করবে। চলো আমাদের এই রেখাটা আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম, একদম পারফেক্টলি আসলো।
এরপর দেখো, এরপর আমি এই বিন্দুটায় বসিয়ে একদম যেখানে আমরা সমদ্বিখণ্ডিত, এই এই যে সরলরেখাটা ছিল, এই সরলরেখার যেখানে সমদ্বিখণ্ডিত হচ্ছে সেই বিন্দুটাতে বসিয়ে আমি এই দিকে একবার মানে এটাকে যাতে এই দেন এই বিন্দুতে বসে একটা অর্ধ মানে টোটাল বৃত্ত না এঁকে একটা অর্ধবৃত্ত আঁকবো। আমার হয়ে গেল অর্ধবৃত্ত আঁকা। এরপরে দেখো আমরা স্পর্শ কী করে টেনে দিচ্ছি, জাস্ট এই যে বিন্দুটা আছে এই যে একদম বৃত্তের বহিঃস্থ বিন্দু, মানে কোশ্চেনটা বলেছিল দেখো ওই বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো, এই যে বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন হয়ে গেল আমাদের। একদম স্কেলের মাপ নেবো, একদম স্কেলটাকে ঠিক করে বসাবে, এই একদম আমার পারফেক্টলি চলে আসলো, এই হয়ে গেল আমার বহিঃস্থ বিন্দু থেকে মাপ। সিও নাম দিতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমার পিকিউ স্পর্শক, এবারে পিকিউ স্পর্শকে কী বলেছে, বলছে যে এবং স্কেলের সাহায্য ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো স্কেলের সাহায্যে স্কেল বসাবো, আমার পিকিউ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে তোমার পিকিউ স্পর্শকে আমার দৈর্ঘ্য হচ্ছে 6.2, পিকিউ স্পর্শকের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য হচ্ছে তোমার 6.2 সেন্টিমিটার। ব্যাস এই হলো আমাদের বহিঃস্থ বিন্দু থেকে কী করে আমরা স্পর্শক আঁকলাম সেটা আমরা শিখে গেলাম। বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে যে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই, ওই বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তো চলো আমরা এই অঙ্কটা শুরু করি, একই রকমই অঙ্ক, জাস্ট এখানে আগেরটায় একটা ছিল, এটায় দুটো, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমে 2.8 নেব, 5, 6, 7, 8, এই 8 হলো, এই হলো আমার 2.8, দেন 7.5, এই 7.5 একদম দেখতেই পাচ্ছি, 7.5, আমার 7.5 হয়ে গেল। তো এটা হচ্ছে আমার 2.8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 7.5 সেন্টিমিটার। তো চলো আমরা শুরু করি, 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, আমার 2.8 হলো, একদম পারফেক্ট 2.8। আমি এবার এখান থেকে এর যে কেন্দ্র থেকে একটা সরলরেখা নেব, দেন এরপরে আমি 7.5 সেন্টিমিটার মেজার করব। দেখো এখানে 7.5 মেজার নেব, আমার 7.5 এই 2.8-এর কেন্দ্রে বসালাম, কেন্দ্রে বসে 7.5 এই কেটে নিলাম। এবার আমরা আমাদের নিয়ম কি না, এই যে রেখাংশটাকে যদি আমাদের সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে আমাদের হাফের থেকে যে কোনো একটা বিন্দুতে বসে, এই বিন্দুতে বসাও অথবা এই বিন্দুতে বসাও, বসিয়ে হাফের থেকে একটু বেশি চাপ নিয়ে আমরা কাটবো। দেখো এই যে দেখো হাফের থেকে একটু বেশি নিয়েছি, বেশি নিয়ে আমরা সমদ্বিখণ্ডিত করছি, এবার এই বিন্দুতে বসিয়ে এই আমরা হয়ে গেল। আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার দেখো এই বিন্দুর এইখানে বসিয়ে, যেখানে সমদ্বিখণ্ডিত হয়েছে এখানে বসিয়ে একটা গোটা বৃত্ত আমরা এবার এই বিন্দুতে বসিয়ে আঁকবো, তাহলে আমরা দুটো স্পর্শক আঁকতে পারবো। এখানে দেখো আমি মাপ নিলাম, এই এখানে মাপ, দেন এখানে মাপ,
এই যে আমি গোটা বৃত্ত আমার আঁকা হয়ে গেল, ব্যাস। এই যে এবার দেখো আমরা কী করে স্পর্শক নিচ্ছি, এই যে একটা বিন্দু পেয়েছি টাচ করেছে, এই একটা বিন্দু পেয়েছি টাচ করেছে, এবার এখান থেকে জাস্ট আমি স্পর্শক আঁকবো। এই একটা স্পর্শক, এবং এই যে এই এই বিন্দুটা থেকে এই বিন্দুতে আর একটা স্পর্শক। এই হলো আমার দুটো স্পর্শক আঁকা, তো আমি নাম দিয়ে দেবো, ও আমার পি কিউ একটা স্পর্শক, আর এটা আমার কিউ আর, তো এটা আমি আর নাম দিলাম। তাহলে আমার দুটো স্পর্শকের নাম কি, একটা হচ্ছে তোমার পি কিউ স্পর্শক, আর একটা হচ্ছে আমার আর কিউ স্পর্শক। তো আমরা কী করে দুটো স্পর্শক আঁকতে হয় সেটা শিখলাম। তো আমি এটার নাম দিতে পারি এ, দেন এটার নাম বি, এটার নাম আমি সি দিতে পারি, তো কোনো অসুবিধা নেই, যার যেরকম ইচ্ছা নাম দিতে পারো। তো এই গেল আমাদের প্রথম এই স্পর্শক সংক্রান্ত যে আমাদের চারটে অঙ্ক পরীক্ষা এসে থাকে, বা এই দুটো তিনটে অঙ্কের মধ্যে যেরকম আসে একটা মাধ্যমিকে বা টেস্টে আসতে পারে। তো এইটাই ছিল আজকে আমাদের স্পর্শকের প্রথম পার্ট বা প্রথম অংশ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। থ্যাংক ইউ।